বুধবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক থেকে সাগরদিঘি ব্লকের নতুন সভাপতির নাম ঘোষণা করা হলো। ঘোষণা করলেন জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ খলিলুর রহমান এবং চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল। সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোনীত হলেন শামসুল হুদা, যিনি পূর্বে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি পদে নিযুক্ত ছিলেন। এ বিষয়ে আরও উল্লেখযোগ্য, এর পূর্ববর্তী সাগরদিঘি ব্লক সভাপতি ছিলেন দেবাশিস ব্যানার্জি, যিনি সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়ে কংগ্রেস ও সিপিএমের জোট প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে পরাজিত হন। যদিও নির্বাচনের হারের কারণকে এই পরিবর্তনের কারণ হিসেবে মানতে নারাজ জেলা নেতৃত্ব এবং আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দলকে সমৃদ্ধশালী করার জন্য এই পরিবর্তন বলে ঘোষণা করেছেন। দেবাশিস ব্যানার্জিকে বর্তমানে জেলা সংগঠনের সম্পাদক হিসেবে নিযুক্ত করা হলো। শামসুল হুদা মহাশয়কে আগামীতে ব্লক সভাপতি করার জন্য বলেছেন এবং আমাদের যে দেবাশিস ব্যানার্জি, যিনি ব্লক সভাপতি ছিলেন, তিনাকেও যথাযোগ্য মর্যাদায় আমাদের জেলা কমিটির সম্পাদক হিসাবে রেখে তাকে ও সঙ্গে নিয়ে আর কি জেলা ব্লক স্তরে বা অঞ্চল স্তরে সবে সম্মিলিত প্রয়াসে সংগঠনকে মজবুত করার যে প্রয়াস চলতে থাকবে আর সবটারই কিন্তু লক্ষ্য হচ্ছে সংগঠনকে মজবুত করা। আগামী ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে আর কি, সেই ত্রিস্তর পঞ্চায়েতে যিনি আসবেন আগামী নেতৃত্বে আর কি, তিনি যেন সকলকে নিয়ে আমাদের সমস্ত পঞ্চায়েতে যেন যেরকমটা গত 2018 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে সাফল্য ছিল সেই সাফল্যকে অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের আজকে এই পরিবর্তনের কথা আমাদের রাজ্য নেতৃত্ব সেই নির্দেশটা দিয়েছিলেন। সভাপতি এবারে হচ্ছে অঞ্চল লেভেলের, সেটা আমাদের যে যৌথ নেতৃত্ব আছে, আমাদের দেবাশিস, আমাদের পার্টি, আমাদের জেলা কমিটি সকলের সঙ্গে আলোচনা করে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি নির্বাচন করবেন, সেই সভাপতি নির্বাচন করবেন এবং তার সঙ্গে ব্লক কমিটি করবেন এবং সভাপতি নির্বাচন করবেন, আর অঞ্চল সভাপতি হয়ে গেলে অঞ্চল কমিটি নির্বাচিত হবে। এই প্রসেসটা আমরা 7 দিনের মধ্যে শেষ করে দেবো।